আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, আর আজকে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। যে অনেকে দুবাই থেকে অল্প টাকা লোন নিতে চাচ্ছেন, এরকম এমন কি যারা ক্রেডিট কার্ড চাচ্ছেন, ক্রেডিট কার্ড বলতে ডুয়েল কারেন্সি কার্ড, এটা ক্রেডিট কার্ড না। ডুয়েল কারেন্সি কার্ড মানে বোঝায় যে আপনি এ দেশে টাকা ভরবেন, সেটা আপনি যে কোনো দেশ থেকে যা উঠাইতে পারবেন বা উইথড্র করতে পারবেন, এটাই। সেই দুইটা নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে টাকা লোন নিতে পারবেন, এমনকি এই কার্ড দিয়ে আপনি কি কি সুবিধা নিতে পারবেন এবং কি কি করতে পারবেন, সেইটা নিয়েই কথা বলবো। তো আর দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর তবে হ্যাঁ, আগেই বলি, কোনো রকমের কমেন্টস করবেন না ভাই, আপনি এটা আমাকে করে দেন, অথবা আমার সাথে যোগাযোগ করে বলবেন না ভাই এটা কেমনে করে আমার একটা করে দেন। আমি আপনাদের জন্য এজেন্সি খুলে বসিনি, আমার দরকার ইনফরমেশন, তো আমি ইনফরমেশন দেবো, আপনি হলো করে নেওয়া দায়িত্ব। আপনি যদি করে না নিতে পারেন তাহলে আল্লাহর রাস্তায় মাপ চাই ভাই, ভিডিওটা আপনার জন্য না। হ্যাঁ, অনেকে এসে ভাই আমার একটু করে দেন, ভাই আপনারা আমি করে দেবো, আপনি কি ফিটার খান? ফিটার তো খান না, যদি আপনি ফিটার না খান তাহলে ভিডিওটা আপনার জন্য না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ফিটারও খান না, আপনি ভালোই বুঝেন। হ্যাঁ, বুঝলে নিজে ট্রাই করেন, নিজে কষ্ট করে করতে শেখেন। হ্যাঁ, নিজে করতে শেখেন, আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট কেন? অনেকে আইসে আমাকে অনেক এমন এমন কোশ্চেন করেন ভাই, যেগুলো শুনলে মানে হাসবো না কাঁদবো। কীভাবে আপনারা বিদেশ আসছেন, আপনাদের ভিসা কে দিছে, এটাই তো মাথায় আসে না। আইসা বলেন ভাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেন, ভাই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কেমনে করে সেটা শিখাই দেন ভাই, এগুলো যদি না বুঝেন। হ্যাঁ, ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আমি বলছি ভাই, অনেক ভিডিওতে আমি আপনাদের বলছি, শিখাই দিছি, ভিডিও করেও দিছি, সেইগুলো বলেন। আবার অনেকে এসে বলেন ভাই আপনি আমার তাহলে ভিডিওটা দেন, মানে আমি ভিডিও করে বা আমি ভিডিও মেক করে এমন ঠেকা পড়ে গেছি ভাই এখন আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে, এখন আপনি এসে বলবেন আমার ওই ভিডিওটা দেন, আমার খুঁজা নিয়ে সেই ভিডিওটা আপনার দিতে হবে, আপনি দেখেন দেখে শিখেন, মাস শেষে বেতন দেন না আমারে, আমি আপনার থেকে বেতন নেই না, আপনার থেকে আমি বেতন নিয়ে চলি না। তো সেই ক্ষেত্রে আপনি সেই যে হুকুম দেওয়া, হুকুম জারি করা বন্ধ করেন, নিজে কষ্ট করে খাইতে শিখেন, বুঝতে পারছেন? যাই হোক, আমি সবার জন্য কথাগুলো বললাম না, কিছু কিছু আম পাবলিক আছে এনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম। তো যারা একটা ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন, একদম যে কোনো প্রফেশনে হবে, আগে বলছি আপনি লেবার হন, হাই প্রফেশনে, যে কোনো প্রফেশনে হবে, এমনকি 1500 দিরহাম পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। দুইবার আপনি যদি লোন নিয়ে ফেরত দেন তাহলে পরবর্তীতে আপনার 3000 দিরহাম লোন দিবে। তো সেটা কীভাবে নেবেন এবং কেমনে নেবেন একদম ইজিতে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ক্রেডিট কার্ডের কথা শুনলে মাথা ভন ভন করে, আর লোনের কথা শুনলে তো বাঙালির কোনো হুদ হুদি সেই থাকে না। যাই হোক, এটা সত্যিই লোন পাবেন 1500 দিরহাম। বুতিম চেনেন? বুতিম বা আমরা অনেকে রয়েলে বাটম বলি, তার বানান হলো BOTIM, BOTIM, বুতিম। আমি এটাকে বুতিম বলি, অনেকে বাতম বলে, একজন এক একটা উচ্চারণ বলে, যাই হোক উচ্চারণ ডাজ নট ম্যাটার, দরকার হলো আপনার এটা পাওয়া। ওই বুতিম অ্যাপসটা নামাবেন প্রথম অবস্থায়, তো নামানোর পরে কি কি করতে হবে সেটা আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। আপনি আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর, আপনি আইফোন চালান বা অ্যান্ড্রয়েড চালান, যেখানে চালান সেখানে গিয়ে লিখবেন BOTIM, বুতিম পাইলে এই অ্যাপসটা নামাবেন। আপনি যখন এই অ্যাপসটা নামাবেন, অ্যাপসটার কিছু সুবিধা বলি, আমরা দুবাইতে যারা আছে আর কিন্তু কথা বলতে পারি না বাংলাদেশে, মানে VPN ছাড়া কথা বলতে পারি না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে কথা বলে সমস্যা করে, এই বুতিমে কিন্তু সমস্যা করে না, এটা জানেন আপনারা। যদি না জানেন তাহলে এটা ইউজ করতে পারেন, আপনি এমনিতেও কথা বলতে পারেন, একদম কোনো রকমের VPN টিপেন কিছু লাগবে না, একদম ফ্রি কথা বলতে পারবেন, একদম কোনো রকম সমস্যা ছাড়া। বাংলাদেশ আপনার যারা আছে তাদেরকে বুতিম নামাতে বলবেন, সেই বুতিম দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন। এটা দুবাইয়ের একটা অ্যাপস, তো সেক্ষেত্রে এখানে কোনো রকম সমস্যা নেই। আর বাকিগুলোর ব্যান করে রাখছে, এটা আপনারা জানেন যে এগুলোতে কথা বলা জানে, শুধু মেসেজ করা যায়, VPN ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে এই বুতিম দিয়ে আপনি চাইলে কথা বলতে পারেন। তো আজকে যেহেতু কথা বলার জন্য আপনাদের বলি নাই কীভাবে আপনি এখান থেকে ক্রেডিট কার্ড বের করবেন সেটা বলছি, তো সেক্ষেত্রে এখানে যাওয়া যায়। আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে প্লে স্টোরে যাবেন, আর যদি অ্যাপল হয় তাহলে অ্যাপল স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন বুতিম, BOTIM, বুতিম। বুতিম আমার দেখে নামানো আছে, আপনি নামায় নেবেন। তো বুতিম আপনি নামানোর পর আপনার একদম ইমোর মতো, আপনার বা হোয়াটসঅ্যাপের মতো নাম্বার দিয়ে এটা লগ ইন করতে হবে। আপনি লগ ইন করে নেবেন, আমার এটা এখানে আগে থেকে লগ ইন করা আছে, এটা আমি আগে থেকে ইউজ করতাম বাংলাদেশে কথা বলার জন্য। তারপর উপরে দেখবেন একটা প্লাস আইকন আছে এবং পাশে একটা চার ঘরের মতো জায়গা আছে, ওই ঘরের মতো জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন যে এই অপশনে নিয়ে আসছে আপনাকে, এখানে যে অ্যাক্টিভ জায়গাটা আছে এই অ্যাক্টিভ আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ, অ্যাক্টিভে আপনি ক্লিক করবেন এবং আপনার জিরো ব্যালেন্স দেখাচ্ছে। তুই তো আপনি অ্যাক্টিভে ক্লিক করেন, এখানে আপনার আইডি আপলোড চাইবে, তো আমি আমার আইডি আপলোড করে নিচ্ছি। তো এখানে আপনি স্ক্যান করেও দিতে পারবেন, এমনকি আপনি আইডিতে
মানে ছবি, আগে ছবি থাকলে সেটা দিতে পারবো না, আগে ছবি ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং কি পরবর্তীতে আপনার তারা আপনার ইনফরমেশন দেখাবে, সেটাতে আপনি কনফার্ম করলে পরে আপনার ফেস নেবে। তো সেক্ষেত্রে আপনি ফেস দিয়ে দেবেন, ফেস নেওয়ার পর এখানে আপনার কংগ্রেস হয়ে যাবে, আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হলে এখানে জিরো ব্যালেন্স আপনাকে দেখাবে। তো সেক্ষেত্রে আপনি জিরো ব্যালেন্স থেকে আপনি এখানে টাকা ভরতে পারবেন, টাকা ভরতে হলে অবশ্যই সেখানে বাইরে যেতে হবে, বাইরে থেকে আপনি টাকা ভরে এখানে করতে পারবেন। তো আমাদের দরকার হলো কার্ড, কার্ডের জন্য আপনি এখানে দেখবেন যে মাল্টিপল কারেন্ট কার্ড, মানে মাল্টিপল কারেন্সি কার্ড লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। মাল্টিপল যে কারেন্সি কার্ড ওইখানে নিচে 3 নম্বর, সেখানে ক্লিক করলে আপনি ক্লাইম ফ্রি কার্ড এখানে দেখা যাবে। তো চয়েস নেম আপনি কোন নামে নেবেন, আপনার 2টা নাম দিবে তারা, একটা হলো আপনার শুধু নাম যেভাবে, তো আপনি প্রথমটাই নেবেন। এটা নেওয়ার পরে আপনি সেখানে আপনার প্রথম অবস্থাটা পিনকোড চাইবে 6 অক্ষরের, তো আপনি 6 অক্ষরের একটা পিনকোড নিয়ে দিয়ে নেবেন। আমি আমার পিনকোড দিয়ে দিচ্ছি, আবার বলছি 6টা সংখ্যার একটা পিনকোড দেবেন, পিনকোডটা দিলে তখন সেটা কনফার্ম হয়ে যাবে। পরে তারপর আবার চয়েস কার্ড আবার দ্বিতীয়বার দেখাবে, দিলে এবার পর যাবে হলো পিন নাম্বার, আপনার এখানে যে পিন নাম্বার দেবেন এটা হলো কার্ডের পিন নাম্বার, এই কার্ডের পিন নাম্বার দিয়ে আপনি আপনার যে টাকা পয়সা আছে সেটা উঠাতে পারবেন। তো কার্ডের পিন নাম্বার আমি দিয়ে নিলাম, তো দেওয়ার পরে আপনার কার্ড অলরেডি হয়ে গেছে। এবার হলো আপনি ফিজিক্যালি কার্ড আনতে হবে, ফিজিক্যালি কার্ড আনার জন্য আপনি ব্যাগে যাবেন, আবার এবার এখানে দেখাবে 25 দিরহাম। তো 25 দিরহাম আপনি যদি এখান থেকে কার্ডে পেমেন্ট করেন বা আগে থেকে পেমেন্ট করেন তাহলে হবে, একটা হলো ক্যাশ অন ডেলিভারি, তো আমি ক্যাশ অন ডেলিভারিতে দেবো। তো ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার জন্য আপনার অবশ্যই লোকেশন সিলেক্ট করতে হবে যে কোন লোকেশন থেকে আপনি এটা রিসিভ করতে চাচ্ছেন। তো আপনি আপনার নাম্বার টাম্বার যেখানে যা আছে সব লোকেশন ঠিকঠাক মতো দিয়ে দেবেন, দিয়ে দিলে লোকেশন আপনার এসে সে ফোন দিয়ে আপনাকে দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার যেখানে যা যা আছে সব কিছু দিবেন, এখানে দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম করবেন যে পে লেটার, ওই যে আগে নিচে দেখবেন যে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আছে টিক চিহ্ন, ওই টিক চিহ্নটাকে আপনি কনফার্ম করে দেবেন। আর যদি না চান যে আগে থেকে টাকা দিয়ে দেবেন তাহলে পেতে ক্লিক করে আপনি আপনার কার্ড থাকলে সেটা দিয়ে আপনি করে দেবেন। তো আমি দিলাম ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পর সেটা কনফার্ম করে দিলাম। এরপরে অপেক্ষার ফল আপনাকে 2 থেকে 3 দিনের ভিতরে এসে কার্ডটা দিয়ে যাবে। তো এই কার্ড দিয়ে আপনি যে কোনো টাকা থেকে কনভার্ট করতে পারেন, ইউরোতে কনভার্ট করতে পারবেন, আপনি কিংডম যেটা আছে তারপরে ডলারে কনভার্ট করতে পারবেন, যে কোনো কারেন্সিতে টাকা আপনি এটার মধ্যে রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এমনকি এই টাকাটা আপনি আপনার যে বাইরে যে আমাদের এটিএম বুথ না, যে টাকার বুথ আছে যেখান থেকে আমরা আমাদের ফোনে টাকা ভরি, তো সেই ফোনে টাকা ভরি সেখান থেকেও আপনি এটা চাইলে লোড করতে পারবেন টাকা, আমরা যে মেশিন থেকে ফোনে টাকা ভরি বা আমাদের নাম্বারে টাকা ভরি। এই জন্য আপনার যেতে হবে সেই এখান থেকে আমরা টাকা ভরি সেই মেশিনে, মেশিনে গেলে দেখবেন যে প্রতিদিন পে বাই আছে, সেখানে আপনি নাম্বার দেওয়া করতে পারবেন এবং আপনার কিউআর কোড থাকবে সেটা স্ক্যান করে আপনি এখানে টাকা ভরতে পারবেন। আপনার যত খুশি টাকা সেখান থেকে আপনি ভরে নিতে পারবেন, এখান থেকে এই টাকা দিয়ে আপনি আস্তে আস্তে জমাতে পারবেন, একটু সঞ্চয়ের মতো আপনি এটা ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনার টাকা একদম মনে হয় খুব সহজে এখান থেকে টাকা আপনি লোড করতে পারবেন, কোনো রকম সমস্যা বা কোনো কিছু হবে। যাই হোক, এখন দেখছেন যে আপনি যখন আপনার আইডি কার্ড সাবমিট করবেন, সাবমিট করলে ওইটা যদি এক্সপায়ার থাকে তাহলে কিন্তু এক্সপায়ার আইসা পড়বে, যদি এক্সপায়ার না হয় তা মানে ওইটার এক্সপায়ার ডেট থাকে তাহলে আপনি এক্সপায়ার ডেট দিয়ে আপনি সুন্দর মতো ওইখানে সাবমিট করার পর আপনার একটা অপশন আসবে যে আপনার যে ক্রেডিট কার্ড দিবে তারা একদম সেটার জন্য আপনি 15 না 25 দিরহাম লাগবে। তো ওই 25 দিরহাম কি আপনি একবারে লাগবে, প্রতি বছর বছর কোনো চার্জ নাই, কোনো কিছু নাই, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে প্রবলেম নেই। তো সেই 15 দিরহাম কি আপনি একবারে নেবেন, মানে মানে এখন দিবেন নাকি ক্যাশ অন ডেলিভারিতে দেবেন? তো ক্যাশ অন ডেলিভারিতে দেবেন সবসময়। তো ক্যাশ অন ডেলিভারি দিলে আপনাকে এসে 2 থেকে 3 দিনের ভিতরে এসে কার্ড দিয়ে যাবে, আপনার ঠিকানায় আপনার লোকেশন দিয়ে দিয়েছেন সব কিছু দিয়ে দিলে, তো কার্ড দিয়ে দিলে তো সেখানে আপনার 25 দিরহাম দিয়ে কার্ডটা রিসিভ করতে হবে। এবার গেলো কার্ড রিসিভের শেষ, এবার কী করার? এবার যেমন পে বাই লিখবেন, আবারও আপনার যদি অ্যাপ স্টোর হয় মানে আইফোন হয় অথবা অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি সেখানে যাবেন প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন পে বাই লিখে পে বাইতে আবার লগ ইন করবেন। লগ ইন করতে হলে আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি পুটিংটা খুলেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন এখানে, এবং ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রথম অবস্থায় 6 সংখ্যার পিনকোড না পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা এখানে দেবেন, এখানে দিলে এখানে ঢুকে যাবে। আপনার পে বাই কনফার্ম হয়ে গেলে এখান থেকে আপনি আবার বের হবেন, বিয়ে আবার লিখবেন ক্যাশ নাও, ক্যাশ নাও নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনি নামাবেন প্লে স্টোর থেকে, আপনি ক্যাশ নাও যে অ্যাপস আছে এটা নামাবেন। নামানোর পর এখান থেকে আপনি যাবেন, যে এখানে যাওয়ার পর যেই নাম্বারটাতে আপনি এতগুলো মানে 2টা অ্যাপস খুলছেন সেই নাম্বারটাতে আপনি আবারও লগ ইন করবেন, সেই নাম্বারটা অ্যাক্টিভ করবেন, সেই নাম্বার দেবেন আপনি, সেই নাম্বার দিলে সেই নাম্বারে আপনার এখানে কোড আসবে, কোড আসার পর আপনার একটা পিন নাম্বার চেপে
ওই যে আগে বলছি 6 সংখ্যার একটা পিন নাম্বার সেটা দিবেন, দিলেই দেখবেন যে এরকম অপশনটা আসছে 1500 দিরহামের। তো উপরে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে পারবেন, এবং নিচে একটা আছে 2 লাখ দিরহাম পর্যন্ত। তো যদি পরবর্তীতে আপনারা 2 লাখ দিরহামের জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো বা কীভাবে আপনি যে 2 লাখ দিরহামের যে লোনটা আছে এটা করতে পারেন বা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে যে পেয়ে যাবেন ব্যাপারটা ওরকম না, তারা আপনাকে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করার পরে আপনাকে সেই ক্ষেত্রে তারা দিবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আপনাকে কনফার্ম করবে। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করবো, এখন উপরে যেটা আছে অ্যাপ্লাই নাও সেই অ্যাপ্লাই নাইতে ক্লিক করবো। এই যে আপনার নাইতে ক্লিক করলে এখানে 1000 থেকে 1500 দিরহাম পর্যন্ত আপনাকে দিবে, আপনি কয় টাকা পাবেন সেক্ষেত্রে এবং কত প্রথম কিস্তি কবে দিবে, যেমন ফার্স্ট কিস্তি দেখাচ্ছে 24 মার্চ, পরেরটা সেকেন্ডটা হলো 24 এপ্রিল, পরেরটা হলো 24 মে। এই আপনাকে যখন টাকাটা দিবে এটা হলো আপনার 3 কিস্তিতে তাদের পরিশোধ করতে হবে 3 মাসের মধ্যে। আর ইন্টারেস্ট নেবে তারা 9% ইন্টারেস্ট নেবে, আর এবং প্রথম অবস্থা আপনি 105 টাকা তারা কাইটা রেখে দেবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন না করবেন সেটা বলে দিচ্ছি, চাইলে এভাবে আপনার টাকাটা নিতে পারেন। এখানে ঢুকলে আপনি দেখবেন যে ক্যাশ অন নামে একটা অপশন আছে বা ক্যাশ নামের একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সেখান থেকে সহজেই 1500 দিরহাম আপনি লোন নিতে পারবেন, যেটার সময় নির্ধারণ করা থাকে যে এতদিনের মধ্যে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার কতদিনের সময় নির্ধারণ করা হবে সেটা তারা তখন আপনাকে যখন নেবেন তখন দেখায় দেবে। তবে এখন একটা কথা বলি ভাই, এই 1500 দিরহাম দিয়ে কিন্তু জীবন চলে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে 1500 দিরহাম দিয়ে আপনি মানে নিয়ে চলে যাবেন এরকম করবেন এরকম চিন্তা ভাবনা করেন না, কেননা আপনি যখন চলে যাবেন আপনার কার্ডটা কিন্তু বাংলাদেশি, আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, সেটা তারা দেখবে। তো সেক্ষেত্রে একটা দেশের মান সম্মান আছে, আমাদের দেশের একটা ভাবমূর্তি আছে, আমরা যতই সরকারের নাগালাগালি করে নিজেরা একজন মানে সভ্য জাতি হই তাহলে দেখবেন যে অনেক কিছু বদলা গেছে, কিন্তু সভ্য মানুষের মতো এটা নিয়ে, হ্যাঁ আপনার যদি লাগে প্রয়োজন এখন এই মাসে নিয়ে আপনি পরের মাসে বেতনটা দিয়ে দেন, হ্যাঁ বা 2 মাস সময় দেয়, অনেক সময় 3 মাসের সময় দেয়, 3 মাসে আপনি 500 করে দিয়ে দেন, দিয়ে দিলে আপনাকে ওইখানে 48 টাকা বেশি নেবে তারা, 48 টাকা দিয়ে দিলে তখন আবার পরবর্তীতে আপনি নেন, আস্তে আস্তে আপনি যদি নেন আপনার যখন লাগবে তখন নেবেন, নিয়ে আপনি ওখানে তো আরও কমও নেওয়া যায়, 1000 দিরহাম থেকে শুরু করে 1500 দিরহাম পর্যন্ত নেওয়া যায়, আমরা অনেকটাই আরও বেশি দেয়। হ্যাঁ তো সেই ক্ষেত্রে অধিকাংশ মানুষই 1500 দিরহাম দেয়, তো আপনি নিয়ে আবার শোধ করে দেন, বুঝতে পারছো? কারণ আপনি এইগুলো তো তার জীবন চলবে না, এগুলা খায়া তার আপনি আমি বড়লোক হতে পারবেন, এগুলো হিসাব দিতে হবে মূল্যে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে লোন নেন 1500 দিরহাম, এটা একদম ইজি। তো সেই ক্ষেত্রে দিয়ে দেন, এটা চলে যান, এটা একদম না, আমি বলবো যে এটা নিয়ে করেন না, আমাদের দেশে একটা ভাবমূর্তি আছে, বেশি টাকা তো না, অনেক টাকা হয়তো 1-2 কোটি, তাহলে বুঝতাম যে ভাই সবাই চলেন বাঙালি সব নিয়ে এগুলো জায়গা দেয় বিক্রি করে, তো যেহেতু এত টাকা না তো সেক্ষেত্রে এটা না করাই ভালো। এখন আসে আর একটা কথা, এখন কত এই কার্ডটা আপনি টাকা কীভাবে করবেন, টাকা বলবেন আপনি যে আমরা যে মোবাইল রিচার্জ করি, হ্যাঁ আমাদের সিমে, সেই সিমে যাবেন, সিমে যাওয়ার পর কোনারে দেখবেন, হ্যাঁ বুতিম পে বাই নামে একটা অপশন আছে, সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি 10 টাকা করে বলবেন। ধরুন আপনি একটা চিন্তা করলেন যে আমি একটা যেটা আমরা কি বলি সমিতি বলি, বাংলাদেশে সমিতি করতাম না সপ্তাহে 100 টাকা দিয়ে এরকম টাইপের, তো সমিতি যদি চিন্তা ভাবনা করেন তাহলে মনে করবেন যে এখানে আপনার এটা টাকাটা রিজার্ভ রাখতেছেন, আপনি রাখতেছেন আপনার একটা ব্যাংকের মতো, কার্ডটা দিয়ে আপনি কি করবেন ওই কার্ডে ওইখানে যা টাকা দিয়ে দেওয়া ওই টাকা প্রতিদিন 5 টাকা 10 টাকা 15 টাকা এভাবে ভরতে থাকেন, একটা সময় 2 বছর 4 বছর 5 বছর পর যায় একটা হিউজ পরিমাণে টাকা চলে আসছে এখানে, এটা কিন্তু কেউ যাবে না, কেউ নিয়েও যাবে না, যেহেতু এটা দুবার একটা মানে কার্ড, তো সেক্ষেত্রে নিয়ে টেনশন করার মতো কিছু না, এটা স্কেম না যে হ্যাঁ কয়দিন পর টাকা নিয়ে চলে গেলে, ওরকম কোনো কিচ্ছু না, এটা দুবার একটা, বুঝতে পারছেন? পে বাই এগুলো এগুলো একটা বিশাল মাপের একটা অ্যাপস, এটাতে দেখবেন যে এক আইডিতে 2টা অ্যাকাউন্ট খোলা যায় না, তাহলে একটা একজনে 4-5টা নাম্বার দিয়ে আইডিটা খুলে খুলে অনেকগুলো টাকা নিয়ে চলে যেত, তো সেক্ষেত্রে এক আইডিতে একটাই হবে, 10টা হবে না, তার মানে এটা দুবার একটা অ্যাপস, আপনার কোনো রকমের রিস্ক ছাড়াই আপনি এখানে টাকা জমা দিতে পারেন, কারণ আপনার এখানে দূরে কোথাও যেতে হবে না, আপনার কাছে টাকা আছে মনে হচ্ছে 10 টাকা আমি এখানে রাখা দিই, আপনি প্রতিদিন 5 টাকা 10 টাকা করে রাখতে 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 দেখবেন যে একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসবে, যেটা একটা ব্যাংকের মতো কাজ করবে, আপনার সমিতির মতো কাজ করবে বা আপনার সঞ্চয়ের মতো কাজ করবে, এটা এখানে আপনি সঞ্চয় করতে পারেন, এবং এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে গেলে এখানে কনভার্ট করা যায়, টাকা ডলারে কনভার্ট করতে পারবেন, আপনি ইউকের যে ওদের যে টাকা সেটাতে কনভার্ট করতে পারবেন, আপনি চাইলে ইউরোতে কনভার্ট করতে পারবেন, যেহেতু এই যে 3টা দেশে টাকাতে কনভার্ট করা যায় তো আপনি চাইলে এইগুলোতে এক এক দেশে কনভার্ট করে গেলে সেই হিসাবে আপনি টাকা উইথড্র করতে পারবেন, সমস্যা নাই, আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে এরপরে যদি না বুঝেন তাহলে কমেন্টস করবেন, আমি সেটা উত্তর দেবো, কিন্তু আইসা বাইক খুইলা দেন আমার এটা কইরা দেন এগুলো থেকে বিরত থাকবে, কিচ্ছু না বুঝলে এটা কমেন্টস করবেন ভাই আমি এখানে বুঝি নাই বা এটা বুঝি না এটা কিভাবে করা যায়, কমেন্টস করলে আমি রিপ্লাই দেবো, কারণ আপনি আইসা কি করবেন আমাকে পার্সোনালি একটা মেসেজ করবেন, আপনারা আবার বুঝবেন আরও দুজনে মেসেজ করবেন, তো আমি 10 জনের বোঝানোর জন্য বসি নাই ভাই, আপনি একটা কমেন্টস করলে আমি সেটা রিপ্লাই দিলে বাকি যারা আছে তারা আইসা সেই রিপ্লাইটা দেখলে তাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন।
বেশি বেশি কমেন্টস করবেন, তাহলে আমার ভিডিও করার মানে আগ্রহ বাড়ে। আর ভিডিও কথা শেয়ার করবেন আপনার বন্ধুদের যেন দেখতে পারে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব তো করেন আমি আপনারা খাইস টাইম ভিডিও দেখে দেখে জানবেন। সাবস্ক্রাইব করলে কি শয়তানে লারে, যদি না লারে এখনই ক্লিক করো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।